খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম কঠোর অনুশীলনে মোস্তাফিজ আজ পাঞ্জাবের মুখোমুখি রাজস্থান দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন দুই হাজার একুশ সালের আইপিএল এর চতুর্থ ম্যাচে আজ পাঞ্জাব কিংস এর মুখোমুখি হতে চলেছে টাইগার পেসার মোস্তাফিজের রাজস্থান রয়্যালস বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে মুম্বাইয়ে গতকাল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই সাকিব আল হাসান মাঠে নেমেছেন রাজস্থান রয়েলসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমানের ভাগ্যেও কি তাই ঘটবে তবে এমনটা হচ্ছে না প্রথম অনুশীলনের জন্য সবকিছু প্রস্তুত গতকাল ফেসবুকে মোস্তাফিজুর রহমানের এমন স্ট্যাটাসে বোঝা যায় তাকে দেখা যাবে না রাজস্থানের প্রথম ম্যাচে এদিকে শনিবার একটি ভিডিও পোস্ট করেছিলেন মোস্তাফিজ যাতে দেখা যায় হোটেলে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ব্যায়াম করছেন তিনি তার আগে আরেকটি ছবি পোস্ট করেন ফিজ যেখানে তার চোখ কপাল ছিল অনেকটাই ক্যাপের আড়ালে মুখের যেটুকু দেখা যাচ্ছে তাতে অবশ্য বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই বোঝায় যাচ্ছে ক্রিকেটারটি আর কেউ নন তিনি মোস্তাফিজ মোস্তাফিজের কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেও সোমবার রাজস্থানের প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা নিশ্চিত নয় এক কোটি রুপিতে রাজস্থানে ঢোকার আগে মুম্বাই ও হায়দ্রাবাদের হয়ে আইপিএলে চব্বিশটি ম্যাচ খেলেছেন ফিজ শিকার করেছেন চব্বিশটি উইকেট সেরা বলিং ষোলো রানে পাঁচ উইকেট এবার রাজস্থান দলে বেনেস্টক্স জস পাটলার জফরারচার ক্রিস মোরিচ আছেন ফিজের সঙ্গী আইপিএল এ এখনো পর্যন্ত একুশবার বার মুখোমুখি হয়েছে দুই দল বারো বার জিতেছে রাজস্থান রয়্যালস নয়বার জিতেছে পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব অর্থাৎ এ লড়াই কে রাহুল শিবিরের পাল্লা ভারী এছাড়া সালের দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল প্রথম ম্যাচ চার উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস দ্বিতীয় ম্যাচেও দাপট অব্যাহত থাকে রাজস্থান রয়্যালস এর সাত উইকেটে ওই ম্যাচ হেরে গিয়েছিল পাঞ্জাব পাঞ্জাবের সম্ভাব্য একাদশ লোকেশ রাহুল মায়াক আগরওয়াল ক্রিস গেইল অথবা ডেভিড মালান প্রাব সিমরান সিং নিকোলাস পুরান, শাহরুখ খান দীপক হুদা জেই রিচার্ডসন রায়লে মেরিডিথ মোহাম্মদ সামি ও রবি বিস্ময় রাজস্থানের সম্ভাব্য একাদশ জস বাটলার বেন বেনেস্টকস সঞ্জু স্যামসন রিয়ান পারগ শিবম দুবে রাহুল তেয়াটিয়া ক্রিস মরিস লিয়াম লিভিংস্টন শ্রেয়াস গোপাল জয়দেব উনাতকাট ও কার্তিক তিয়াগি